প্রিয় শিক্ষার্থী, আপনাদের স্বাগতম জানাচ্ছি সমাসের সপ্তম ভিডিও ক্লাসে। আজকে আমরা আলোচনা করব কর্মধারয় সমাস। প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নিই। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস, যেখানে পূর্বপদ পরপদের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। অনেকগুলো শর্ত আমরা একটু 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 করে পড়ে নিই। যেমন বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদ বলতে বোঝায় যে পদটা নিজে বিশেষণ, কিংবা বিশেষণ পদ যদি নাও হয় তাহলেও সে বিশেষণের ভূমিকা পালন করে। আর বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদ মানে হচ্ছে পদটা বিশেষ্য, কিংবা যদি বিশেষ্য নাও হয়ে থাকে তবু সে বিশেষ্যের ভূমিকা পালন করে। তাহলে এ বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস, তার মানে পূর্বপদে বিশেষণ থাকবে, পরপদে বিশেষ্য থাকবে, যেখানে পূর্বপদ পরপদের বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে। তার মানে পূর্বপদ পরপদের বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে, মানে পরপদটাই প্রধান হবে এবং পরপদটাকে বিশেষিত করবে পূর্বপদ, এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন নীল পদ্ম, নীল যে পদ্ম, মহানবী, মহান যে নবী। এখন আমরা একটু দেখে নিই। যেমন নীল, এটা বিশেষণ, পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য, এবং পূর্বপদটা পরপদের বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। নীলপদ্ম শব্দটিতে পদ্ম শব্দটির অর্থই প্রাধান্য পাচ্ছে। মহানবী শব্দটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম মহা একটা বিশেষণ শব্দ এবং নবী একটা বিশেষ্য শব্দ। তাহলে এই মহান শব্দটি নবী শব্দটিকে বিশেষিত করছে এবং পরপদের নবী শব্দটার অর্থই প্রাধান্য পাচ্ছে। এগুলোর বেশ বাক্যে সাধারণত যে থাকে। তো আমরা এখন কর্মধারয় সমাসের শ্রেণী বিভাগ দেখে নিই। পাঁচ প্রকার কর্মধারয় সমাস: সাধারণ কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয় এবং মধ্যপদলোপী কর্মধারয়। এর মধ্যে শুধু সাধারণ কর্মধারয়টি এটিকে কর্মধারয় লিখলে চলে, নামে সমাসের নাম যখন আমরা লিখব সাধারণ লিখতে হয় না, শুধু কর্মধারয়, আর এগুলো উল্লেখ করে লিখতে হয়। এটা উপমান কর্মধারয় লিখতে হয়, এটা উপমিত কর্মধারয় লিখতে হয়, এটা রূপক কর্মধারয় লিখতে হয়, এটা মধ্যপদলোপী কর্মধারয় লিখতে হয়। তার মানে শ্রেণী বিভাগগুলো আলাদা আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে, যাতে আমরা চিহ্নিত করতে পারি এবং লিখতে পারি। এগুলো সবগুলো নাম উল্লেখ করে লিখতে হয় সাধারণ কর্মধারয় বাদ দিয়ে। সাধারণ কর্মধারয়টা কর্মধারয় লিখলে চলে। প্রথমে আমরা সাধারণ কর্মধারা নিয়ে কথা বলি। যেমন উড়োজাহাজ, উড়ো যে জাহাজ, কাঁচকলা, কাঁচা যে কলা, নীল পদ্ম, নীল যে পদ্ম, মহানবী, মহান যে নবী। তো এখানে গঠন বিশেষণ ভাবাপন্ন পদ, বিশেষ্য ভাবাপন্ন পদ। এই যে এখানে এই যে উড়ো, কাঁচা, নীল, মহান, এই সবগুলোই আমরা দেখতে পাচ্ছি বিশেষণ। আর পরের সবগুলো কলা, পদ্ম, নবী, এসবগুলোই জাহাজ, এগুলো সবগুলোই বিশেষ্য। তার মানে বিশেষণ ভাবাপন্ন পদ কিংবা বিশেষণ, বিশেষ্য ভাবাপন্ন পদ কিংবা বিশেষ্য, এগুলো ঠিক আছে। আমরা দেখলাম অর্থটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়। যেমন দেখুন উড়োজাহাজ শব্দটিতে জাহাজ শব্দটি প্রাধান্য পাচ্ছে। এখন জাহাজটা কেমন জাহাজ, সেটা কি পানির জাহাজ, সামুদ্রিক জাহাজ, নাকি উড়োজাহাজ, সেটা উড়ো শব্দ দিয়ে নির্দিষ্ট করে দিচ্ছে, তাই পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আবার কাঁচকলা, কলা শব্দটির অর্থই প্রাধান্য পাচ্ছে, সেটা কি পাকা কলা না কাঁচা কলা, সেই প্রশ্নের উত্তর দিচ্ছে এই কাঁচা বা কাঁচ শব্দটা দিয়ে।
তো আমরা দেখতে পাচ্ছি যে এই সাধারণ কর্মধারয়ে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। ব্যাসবাক্য, ব্যাসবাক্যে সাধারণত যে থাকে, সবগুলো ব্যাসবাক্যে আমরা দেখতে পাচ্ছি সবগুলোতেই যে আছে। তবে সমাসের বেশিরভাগ ব্যাসবাক্যেই যে থাকে না। এই সাধারণত এই কর্মধারয়, সাধারণ কর্মধারয় সমাসেই এরকম যে থাকে, আর বহুব্রীহি সমাসে দু একটা জায়গায়। তবে ছাত্রছাত্রীরা যখন ব্যাসবাক্য লেখে, তখন বেশিরভাগ জায়গায় তারা যে ব্যবহার করতে চায়, এই ব্যাপারে সাবধান থাকতে হবে। এবার আমরা আলোচনা করব উপমান এবং উপমিত কর্মধারয়। তবে তার আগে আমাদের চিনে নিতে হবে উপমান এবং উপমেয় কাকে বলে। যেমন উপমান পদ, যার সঙ্গে তুলনা করা হয়, যেমন চাঁদের মতো মুখ, তাহলে চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে, এটা উপমান। লোহার মতো হাত, তাহলে লোহার সঙ্গে তুলনা করা হচ্ছে, লোহা উপমান। আর উপমেয়টা হচ্ছে যাকে তুলনা করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মুখকে তুলনা করা হচ্ছে, তাহলে মুখ হচ্ছে উপমেয়, আর হাতকে তুলনা করা হচ্ছে, হাত হচ্ছে উপমেয়। তাহলে উপমানটা হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয়, আর উপমেয়টা হচ্ছে যাকে তুলনা করা হয়। আমরা এরপর দেখব উপমান এবং উপমিত কর্মধারয়। প্রথমেই উপমান কর্মধারয়, পূর্বপদে উপমান বিশেষ্য ও পরপদে সাধারণ বিশেষণ মিলে যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় বলে, কর্মধারয় সমাস বলে। তার মানে পূর্বপদে এই যে রক্ত লাল, তুষার শুভ্র, এই শব্দগুলোর পূর্বপদে আছে উপমান পদ। গঠন আমরা দেখলাম, এটা উপমান, আর এটা সাধারণ গুণ। সাধারণ গুণ মানে হচ্ছে কমন অ্যাডজেক্টিভ। সাধারণ গুণ, কমন অ্যাডজেক্টিভ জিনিসটাকে আমরা একটু বুঝিয়ে বলছি। এই যে পরপদে আমরা দেখতে পাচ্ছি লাল এবং শুভ্র সাধারণ গুণ। সাধারণ বা কমন হচ্ছে দুটো জিনিসের মধ্যে যদি একই গুণ থাকে তাহলে সেটাকে কমন বলে। যেমন আমরা এই যে রক্ত লাল, রক্ত লাল এখানে উপমানটা আছে কিন্তু উপমেয়টা নাই। মনে করুন রক্ত লাল ফুল, আমরা যদি এইভাবে লিখি, রক্তলাল ফুল, তাহলে এই রক্ত লাল আর ফুল লাল এই দুটোর সাধারণ গুণ হচ্ছে বা সাধারণ বিশেষণ হচ্ছে লাল। কিংবা আমরা যদি লিখি তুষার শুভ্রের জন্য, তুষার শুভ্র মেঘ, মানে তুষারের মতো সাদা মেঘ, শুভ্র মানে সাদা, তাহলে মেঘও সাদা আর তুষারও সাদা, তাহলে এই শুভ্রটা হচ্ছে সাধারণ গুণ বা কমন অ্যাডজেক্টিভ বা সাধারণ বিশেষণ। তার মানে সাধারণ শব্দটা এখানে কমন অর্থে ব্যবহৃত হচ্ছে। তো এবার অর্থ দেখে নিই, অর্থটা হচ্ছে তুলনা বোঝায়। যেমন রক্ত লাল ফুল, তাহলে তুলনা করছে, ফুল রক্তের মতো লাল। তারপর তুষার শুভ্র, তুলনা করা হচ্ছে তুষার শুভ্র মেঘ, মেঘটা তুষারের মতো সাদা। ব্যাসবাক্য, ব্যাসবাক্যে ন্যায় বা মত থাকে, সাধারণত তৎসমান শব্দগুলোতে ন্যায় লেখে, আর আর যখন বাংলা শব্দ বা অতৎসমান শব্দগুলো থাকে তখন মত লেখে। তবে এ মত লিখলেও চলবে, ন্যায় লিখতে হবে এরকম কোনো নির্দিষ্টতা নেই, এখানে মত লিখলেও চলবে। তো আমরা আরেকটু দেখে নিই গঠনটা, একটু খেয়াল করুন, এই যে রক্ত লাল, তার মানে উপমান পদটা আছে এখানে কিন্তু উপমেয় পদটা নাই, যেখানে যেখানে আমরা উপমেয় পদটা এখানে লিখলাম, এই যে উপমেয়।
উপমেয় পদটা আমরা এখানে লিখে দিলাম, আর এই প্রথমটা হচ্ছে উপমান। তার মানে উপমান কর্মধারয়ের লক্ষণীয় বিষয় হচ্ছে শুধু উপমানটা থাকে, উপমেয়টা থাকে না। থাকে হচ্ছে উপমান এবং উপমেয় দুটোর যে সাধারণ গুণ বা কমন অ্যাডজেক্টিভ, সেই সাধারণ গুণটি থাকে, উপমেয়টা থাকে না। এটা তার মানে উপমান কর্মধারয় চিনতে খুব সহজ হবে। আমরা যখন দেখব যে উপমানটা আছে, উপমেয়টা কল্পনা করে আমরা দেখব সেটির উপমান হচ্ছে এটি, কিন্তু উপমেয়টা সমাসবদ্ধ শব্দে থাকবে না, উপমান এবং সাধারণ গুণ থাকবে, উপমেয় থাকবে না। এই বৈশিষ্ট্য মনে রাখলে আমাদের চিনতে সুবিধা হবে। উপমিত কর্মধারয়ের সমাসে আমরা আসলাম। তাহলে উপমেয়র যে সমাস হয় সেটাকে উপমিত বলে। মূল যে শব্দটি সেটি উপমেয় এবং উপমেয় থেকে তৈরি সমাসটা হচ্ছে উপমিত। উপমেয় শব্দটা বিশেষ্য আর উপমিত হচ্ছে বিশেষণ। পূর্ব পদে উপমান বিশেষ্য ও পর পদে উপমিত বিশেষ্য মিলে যে সমাস হয় তাকে উপমিত কর্মধারা সমাস বলে। তবে এইখানে পূর্ব পদে উপমান বিশেষ্য, পর পদে উপমেয় বিশেষ্য বলা হলো। এখানে আমরা গঠনে লিখে দেখালাম যে এর উল্টোটাও কিন্তু হতে পারে, যে পূর্ব পদে উপমেয় এবং পর পদে উপমান হতে পারে। তাহলে দুটোই হতে পারে, পূর্ব পদে উপমেয় পর পদে উপমান, কিংবা পূর্ব পদে উপমান পর পদে উপমেয়, দুটোই হতে পারে। আর অর্থটা হচ্ছে তুলনা বোঝায়। বেশ বাক্য, উপমান কর্মধারয়ের মতোই বেশ বাক্যে ন্যায় বা মতো থাকে। এই তো, তাহলে এইখানে উপমিত কর্মধারয় আর উপমান কর্মধারয়ের পার্থক্যটা হচ্ছে আসলে গঠনে। আমরা উপমান কর্মধারয় দেখেছি গঠনটা হচ্ছে উপমান যোগ সাধারণ গুণ, কিন্তু উপমিত কর্মধারয় আমরা দেখতে পাচ্ছি উপমান উপমেয় দুটোই থাকে, বা উপমেয় উপমান দুটোই থাকে। আমরা একটু বিবেচনা করে দেখি, যেমন চাঁদ মুখ, তাহলে চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে, এটা উপমান, আর মুখ এটা হচ্ছে উপমেয়। তার মানে উপমান উপমেয় দুটোই থাকে। তারপরে কর ও কমল, কমল মানে হচ্ছে পদ্ম, তাহলে কর হচ্ছে আঙ্গুল এবং এটা হচ্ছে উপমান, আর কমলটা হচ্ছে উপমেয়। তাহলে এই শব্দে আমরা দেখতে পেলাম, চাঁদ মুখে দেখতে পেলাম যে উপমানটা আগে আছে, উপমেয় পরে আছে। আবার এখানে দেখতে পেলাম যে উপকর কমল, এই করটা হচ্ছে উপমেয়, করকে তুলনা করা হচ্ছে, আঙুলকে তুলনা করা হচ্ছে, আর কমলটা হচ্ছে উপমান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উপমেয় আগে আছে, উপমান পরে আছে। চরণ পদ্ম, তার মানে চরণকে তুলনা করা হচ্ছে, সেটা উপমেয়, আর পদ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেটা উপমান। তার মানে আমরা দেখতে পেলাম যে উপমেয়টা আগে থাকতে পারে, উপমান পরে থাকতে পারে, কিংবা এর উল্টোটা হতে পারে, যে উপমান আগে থাকতে পারে আবার উপমেয়টা পরে থাকতে পারে। আরেকটা উদাহরণ দেওয়া যাক, এই চাঁদ মুখের মতো। চাঁদ মুখটা আমরা দেখতে পাচ্ছি যে চাঁদ তদ্ভব শব্দ আর মুখ তৎসম শব্দ। এখন দুটোই আমরা তৎসম শব্দ দিয়ে লিখি, মুখচন্দ্র। এই মুখচন্দ্র এটাও কিন্তু উপমিত কর্মধারয়, মুখ চন্দ্রের ন্যায়। যে শব্দগুলো তৎসম শব্দ সেগুলো শেষে সাধারণত ন্যায় থাকে, আর আর উপমান কর্মধারয় ন্যায়টা মাঝে থাকে। আর যেগুলো বাংলা শব্দ সেগুলোতে মত থাকে, তবে ন্যায় মত দুটোর একটা লিখলে চলবে, এবং সহজ করার জন্য মতই
লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমাদের তুলনার বিষয় হচ্ছে চাঁদ মুখ এবং মুখচন্দ্র, কথাটা একই, মানে চাঁদের মতো সুন্দর মুখ। দেখুন এখানে উপমানটা চাঁদ, সেটা আগে, আর এখানে উপমানটা চন্দ্র, একই সে শব্দ, সেটা পরে। আর এখানে এখানে দেখুন উপমেয়টা মুখ, সেটা পরে, আর উপমেয়টা মুখ, সেটা আগে। তার মানে এখানে আগে পরে করে হতে পারে, উপমান আগে থাকতে পারে কিংবা পরে থাকতে পারে, উপমেয় আগে থাকতে পারে কিংবা পরে থাকতে পারে। তবে শর্তটা হচ্ছে উপমান এবং উপমেয় দুটোই থাকবে। আমরা যখন উপমান কর্মধারয়ের সঙ্গে তুলনা করব, তখন আমরা দেখব যে এতে উপমান এবং উপমেয় দুটোই আছে কি না। যদি দুটোই থাকে তাহলে খুব সহজে বুঝতে হবে সেটা উপমিত কর্মধারয়। আমরা এরপর রূপক কর্মধারয়ের আলোচনা যাচ্ছি। পূর্ব পদে উপমেয় বিশেষ্য ও পরপদে উপমান বিশেষ্যের মধ্যে অভেদ বা অভিন্নতা কল্পনা করে যে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, মন মাঝি, মন রূপ মাঝি, দেশ মাতৃকা, দেশ রূপ মাতৃকা। তাহলে আমরা গঠনের অর্থটা দেখে নিই। গঠন হচ্ছে উপমেয় যোগ উপমান। এটার গঠন তো বলা যেতে পারে যে উপমিত কর্মধারয়ের মতো, তবে উপমিত কর্মধারয় গঠনে একটা নমনীয়তা আছে। উপমেয় আগে থাকতে পারে কিংবা পরে থাকতে পারে, উপমান আগে থাকতে পারে কিংবা পরে থাকতে পারে, তবে রূপক কর্মধারয় এই নমনীয়তাটা নেই। সেখানে উপমেয়টা আগে থাকবে, উপমান পরে থাকবে। উপমেয় আগে থাকবে মানে যাকে তুলনা করা হচ্ছে, যেমন বিষাদ, মন, দেশ, এগুলোকে তুলনা করা হচ্ছে, এগুলো আগে আছে। তার মানে এগুলো উপমান, উপমেয় এগুলো আগে আছে, উপমেয়টা আগে থাকে। আর এই যে সিন্ধু, মাঝি, মাতৃকা, এগুলো হচ্ছে উপমান, এগুলো হচ্ছে পরে থাকে। তো উপমিত কর্মধারয়ের মতো এটার গঠনটা নমনীয় নয়, গঠনটা নির্দিষ্ট, উপমেয় আগে থাকে, উপমান পরে থাকে। তবু উপমিত কর্মধারয়ের সঙ্গে এর মিল। তো ব্যাসবাক্যে, ব্যাসবাক্যে রূপ থাকে, সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিষাদ রূপ সিন্ধু, মন রূপ মাঝি, দেশ রূপ মাতৃকা, সবগুলোতে রূপ দেখতে পাচ্ছি। এখন আমরা এই সমাসের আসল বৈশিষ্ট্যটার কথা বলি, সেটা হচ্ছে অর্থ হচ্ছে অবিকল্প তুলনা বা ইউনিক কম্পারিজন বা অভেদ বা অভিন্নতা বোঝায়। তাহলে এই অভেদ বা অভিন্নতা বা ইউনিক কম্পারিজন জিনিসটা কি আমরা সেটা একটু দেখে নিই। ইউনিক কম্পারিজন হচ্ছে সেটা, বা অবিকল্প তুলনা হচ্ছে সেটা যেটা অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। যেমন বিষাদ মানে সিন্ধু, এই বিষাদ মানে দুঃখ, এই দুঃখটাকে আমরা সিন্ধুর সঙ্গে তুলনা করছি, মানে সাগরের সঙ্গে। তাহলে দুঃখকে এই সিন্ধু ছাড়া অন্য শব্দের সঙ্গে কিন্তু তুলনাই করা যায় না। তাহলে সাগরের সঙ্গে আমরা তুলনা করছি কেন? প্রথমত হচ্ছে বিষাদ বা দুঃখটা অনেক বড়, সাগরও অনেক বড়, সেজন্য সাগরের সঙ্গে তুলনা। আরেকটা জিনিস হচ্ছে একটা প্রতীকের ব্যাপার আছে, সাগর কিন্তু দুঃখের প্রতীক। ঝড় বন্যা জলোচ্ছ্বাস দিয়ে সাগর যেরকম আমাদের মাঝে মধ্যে দুঃখ দিয়ে থাকে, সেজন্য এটা দুঃখের প্রতীক। তো এখন তুলনা যে করা যায় না সেটা একটু আমরা তুলনা করে দেখি যায় কি না। যেমন বিষাদ আকাশ, মানে আকাশ যেহেতু অনেক বড়, দুঃখটাকে আকাশের সঙ্গে তুলনা করে দেখলাম কিন্তু হয় না, বিষাদ আকাশ হয় না, কারণ আকাশ বড় হলেও সেটা আনন্দের প্রতীক। তারপর মন মাঝি, চালক অর্থে মাঝি যেরকম ঝড় ঝঞ্ঝায় নৌকাকে ঠিক পথে চালিয়ে নিয়ে যায়, সেই অর্থে এই মনকে মাঝির সঙ্গে তুলনা। কিন্তু আমরা যখন বলবো মন ড্রাইভার, মন পাইলট, সেগুলো খুবই হাস্যকর হবে, সেগুলো আসলে মিলবে না। তারপর দেশ মাতৃকা, তাহলে দেশকে মায়ের সঙ্গেই অবিকল্পভাবে তুলনা করা যায়, তাহলে এইটা তো বলা যায় না যে দেশ ভাই, দেশ ভ্রাতা, দেশ ভগ্নী, দেশ পিতা, এরকম কিন্তু তুলনাটা বেমানান। তার মানে এই তুলনাগুলো অবিকল্প, এখানে কোনো বিকল্প ঘটে না। এই যে যেই শব্দগুলোকে তুলনা করা হচ্ছে
এই যে বিষাদকে তুলনা করা হচ্ছে সিন্ধুকে সিন্ধুর সঙ্গে, মনকে তুলনা করা হচ্ছে মাঝির সঙ্গে, দেশকে তুলনা করা হচ্ছে মাতৃকার সঙ্গে। এর এই এই যে উপমানগুলো এগুলো ভিন্ন, অন্য উপমান দিয়ে তুলনা করা যায় না যেটা আমরা দেখলাম। তবে দেশমাতৃকা শব্দটি আমরা তো এখন অবিকল্পভাবে এভাবে লিখি, মানে মা ছাড়া আর কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তবে অনেক আগে, প্রায় 400-500 বছর আগে, এক সময় দেশ পিতৃ এরকম লেখা হতো। কারণ দেশকে আমরা আমরা দেশকে এখন মাতৃভূমি বলি, তখন এটাকে পিতৃভূমি বলা হতো। এখন মাদারল্যান্ড বলি, তখন ফাদারল্যান্ড বলা হতো। যাই হোক, এখন কালক্রমে সেটা দাঁড়িয়েছে এই দেশকে কেবল মায়ের সঙ্গেই তুলনা করা যায়। তাই এই রূপক কর্মধারয়ের এই এই প্রধান যে বৈশিষ্ট্যটা, অবিকল্প তুলনা কিংবা অভেদ বা অভিন্নতা, এই এই জিনিসটাই হচ্ছে প্রধান, যে এগুলোকে অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এবার অভেদ বা অভিন্নতা জিনিসটা কি, যেমন বিষাদটা, দুঃখটা এমন যেন সে নিজেই একটা সাগর, মনটা এমন যেন সে নিজেই মাঝি, দেশটা এমন যেন সে নিজেই মাতৃকা বা মাতা বা মা। তার মানে এই যে অভেদ কল্পনা, এটাও একটা এর প্রধান গুণ বা বৈশিষ্ট্য। তো রূপক কর্মধারয়টা একটু ভালো করে খেয়াল করতে হবে আপনাদের, না হয় এটা হয়তো উপমিত কর্মধারয়ের সঙ্গে গুলিয়ে যেতে পারে। রূপক কর্মধারয়ের এই প্রধান বৈশিষ্ট্যটা অবিকল্প তুলনা হচ্ছে কি না, সেটা একটু ভালো করে খেয়াল করতে হবে। আমরা এবার আলোচনা করব মধ্য পদলোপী কর্মধারয়। আমরা বহুব্রীহি সমাসেও দেখেছি যে মধ্য পদলোপী বহুব্রীহি দেখেছিলাম, তো এখানে মধ্য পদলোপী কর্মধারয় খুব স্বাভাবিকভাবেই ব্যয়বাক্যের মধ্যপদ লুপ্ত হয়। যেমন ব্যয়বাক্যের মধ্যপদ লোপ পেয়ে কর্মধারয় সমাস হলে তাকে মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে এই যে মধ্যপদ আছে, এই মধ্যপদগুলো লুপ্ত হয়ে এই সমাসবদ্ধ শব্দগুলো গঠিত হয়েছে, এই জন্যে এগুলো মধ্যপদলোপী। আর কর্মধারয় হচ্ছে এই জন্যে যেহেতু পরপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে, এখানে মন্ত্রীটা প্রধান, শিক্ষা শব্দটা মন্ত্রী শব্দটার পরিচয় জ্ঞাপন করছে। এখানে সৌধটা প্রধান, কিসের সৌধ, এই স্মৃতিসৌধ। সিংহ আসন, তাহলে আসনটা প্রধান, এই সিংহটা কি, এটা আসনের বৈশিষ্ট্য, মানে আসনে কি আঁকা আছে সেটি। তার মানে পরপদের অর্থ প্রাধান্য পায়। যদি পরপদের অর্থ প্রাধান্য না পেত, তাহলে সেই মধ্যপদলোপিটা কর্মধারা নাও হতে পারত। আমরা সেটা বহুব্রীহিতে দেখেছি যে বহুব্রীহি সমাসে ভিন্ন জিনিস বোঝাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে না, সেই জন্য সেগুলো বহুব্রীহি সমাস। কিন্তু কর্মধারয় সমাসে যেহেতু পরপদের অর্থটা প্রধান বা প্রাধান্য পায়, তাই এগুলো কর্মধারয় সমাস। আর যেহেতু মাঝখানে এই শব্দটা বাদ গিয়ে সমাস হচ্ছে ব্যয়বাক্যের মাঝের, তাই একে মধ্যপদলোপী বলা যেতে পারে। তো গঠনটা হচ্ছে বিশেষ্য যোগ বিশেষ্য। আবার এগুলো ওই সাধারণ কর্মধারয়ের মতো নয়, সাধারণ কর্মধারয় যেরকম বিশেষণ কিংবা বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য কিংবা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস, সেরকম নয়। কিন্তু বিশেষ্যযোগ বিশেষ্য অর্থটা হচ্ছে পূর্বপদ পরপদের বিশেষ হিসেবে কাজ করে। আমরা দেখতে পেয়েছি এর মধ্যে যে পূর্বপদটা পরপদের বিশেষক হিসেবে কাজ করে বা বিশেষণ হিসেবে কাজ করে। ব্যাসবাক্য, ব্যাসবাক্যে মধ্যপদ অতিরিক্ত শব্দ থাকে, এই যে ব্যাসবাক্যে মধ্যপদ বা অতিরিক্ত শব্দ থাকে এবং সেগুলো বাদ গিয়ে সমাস হচ্ছে বলে এগুলোকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। তো আমরা কর্মধারয় সমাসের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ আপনাদের।